আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দেখাবো ড্রাগন ফল দিয়ে কিভাবে মিল্কশেক বানাতে হয়। খুবই সুস্বাদু আর পুষ্টিদায়ক এই ফলটি, বাচ্চারা তো খুবই পছন্দ করবে। যারা এমনিতে না খেতে চায় তাদেরকে এভাবে মিল্কশেক বানিয়ে খাওয়াতে পারো। নিজেদের গাছের ড্রাগন ফল আলহামদুলিল্লাহ খুব সুন্দর স্বাদ এবং দেখতে একদম মন প্রাণ জুড়িয়ে যায়। তাই ফলটি ইজিলি ভাবে এভাবে তোমরা খোসা ছাড়িয়ে নিতে পারো, খুব সহজ। যেহেতু পাকা ড্রাগন, এর ভিতরটাও একদম গাঢ় ম্যাজেন্টা কালার, খুব সুন্দর। অনেক ড্রাগন আছে ভিতরে সাদা, ওইটাও দেখতে ভালো লাগে, কিন্তু আমাদের যে গাছটা হয়েছে এটি এই ম্যাজেন্টা কালারের জাত, খুব সুন্দর আর খুবই সুস্বাদু রসালো এই ফল। এর পুষ্টিগুণ সম্পর্কে আমার একটা ভিডিও করা আছে, নেক্সটে আসতেছে ভিডিওটা। আজকে শুধু মিল্কশেকটা করে দেখাবো। এভাবে কেটে তোমরা এমনিতে খেতে পারো, আর বাচ্চারা অনেক সময় চিবিয়ে খেতে চায় না, ওদের জন্য মিল্কশেক বানিয়ে দিলে খুব পছন্দ করে খাবে। এজন্য আমি খুব সহজে তোমাদের আজকের একটি মিল্কশেক করে দেখাবো, ড্রাগন ফলের মিল্কশেক। দেখো, তাহলে আমি প্রথমে ব্লেন্ডার জার নিয়ে নিয়েছি, এর ভিতরে একটুখানি ঠান্ডা লিকুইড দুধ দিয়ে দিছি হাফ কাপ, আর দিয়ে দিছি কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্ক দিলে অনেকে চিনি পছন্দ করে না, তারা কনডেন্স মিল্ক শুধুই দিতে পারো, আর যারা আর একটু বেশি মিষ্টি খেতে চাও আমার মতো, তারা একটু চিনি অ্যাড করতে পারো অল্প, তাহলে খুবই ভালো লাগে। এই যে অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, যেহেতু আমার এখানে লিকুইড দুধ দেওয়া আছে, কনডেন্স মিল্কই অনেক মিষ্টি। আর দিয়ে দিছি ভ্যানিলা আইসক্রিম। এই আইসক্রিমটাও যার যার ফ্লেভার বা স্বাদ অনুযায়ী যে যে ধরনের আইসক্রিম পছন্দ করে। এখন এটিকে আমি ব্লেন্ড করে নিয়ে আসলাম। আইসক্রিম, দুধ, কনডেন্স মিল্ক, চিনি, এগুলোকে ব্লেন্ড করে নিয়ে আসছি। আর এখন আমি দিয়ে দিচ্ছি ড্রাগন ফলের কয়েকটি টুকরো, এক মগ পরিমাণ বানানোর জন্য যা দরকার, 8-10 টুকরো। আবার দিয়ে দিছি কনডেন্স মিল্ক 2 চামচ পরিমাণ, 4 চামচের 2 চামচ পরিমাণ, এক মগের পরিমাণ। আজকের এক মগ করে দেখাবো। আর দিয়ে দিছি আইসক্রিম। এখন এগুলোকে আবার ব্লেন্ড করবো, আবার অল্প একটু চিনি দিয়ে দিলাম, যেহেতু বাচ্চারা খাবে ওরা একটু মিষ্টি পছন্দ করে। এই যে ফলটাকে ব্লেন্ড করে নিয়ে এসেছি, কী সুন্দর কালার। এখন তৈরি করে দেখাবো মিল্কশেকটা কীভাবে তৈরি করতে হয়। প্রথমে যে আমি দুধ ব্লেন্ড করে নিলাম, সেই দুধ দিয়ে দিয়েছি, আর 2 টুকরো আইস কিউব দিয়ে দিলাম। আইস কিউবটা দিলে ঠান্ডা ঠান্ডা খুব ভালো লাগে। আর এই যে দিয়ে দিচ্ছি ড্রাগনের জুসটা, দেখতে যেমন খেতে আরও মজা, খুবই সুস্বাদু পুষ্টিগুণে ভরা এই ফলের মিল্কশেকটা তোমরা বানিয়ে খেতে পারো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখন আরেকটু আইসক্রিম দিয়ে ডেকোরেশন করে দিলাম উপর থেকে। দেখো, বাচ্চারা দেখেই খেতে চাইবে, উপকারী এই ফলটি। এভাবে তোমরা বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারো। ভিডিওটা কেমন লাগলো আশা করি বন্ধুরা আমাকে জানাবে। আজকের মতো তাহলে বিদায় নিয়ে নিলাম, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।